আপনারা নিউ মার্কেটে কিংবা লোকাল মার্কেটে যে সমস্যাতে সবচেয়ে বেশি পড়েন সেটা হচ্ছে অরিজিনাল পণ্য চিনেন না এবং আপনি দামাদামিতেও ঠকে আসেন। বাট আমি আজকে এসেছি নিউ মার্কেটে, যেখানে আমি আমার জন্য শপিং করব এবং আপনাকে আমি শিখাই দিব কিভাবে আপনি অরিজিনাল জিন্স, শার্ট, প্যান্ট, জুতা কিনতে পারেন এবং দামাদামি কিভাবে করবেন সেটা আমি আপনাকে পারফেক্টলি শিখাই দিব হাতে কলমে। সো লেটস গো। 100% গুচির ব্র্যান্ড, 100% গুচির ব্র্যান্ড। তো আপনাকে এখন আমি একটা টেকনিক শিখাই দেব। নিউ মার্কেটে এত টাকা দেবেন কিনতে আছেন, নকলটা তো চিনছেন, এখন আপনাকে অরিজিনাল শিখাই দিই। খুব গরম গরম পার হয়ে এখন আমরা মার্কেটের ভিতরে চলে আসছি। এন্ড এখন হচ্ছে আমি জিন্সের প্যান্ট কিনবো, জিন্সের প্যান্ট দেখবো এবং আপনাদেরকে চিনাবো যে এটা অরিজিনাল নাকি নকল। আপনাদের কাছে এক্সপোর্ট করলে জিন্স আছে ভাই? আমাদের দেশে গার্মেন্টস না থাকলে ভাই আমাদের 5000 থেকে প্যান্ট কিনা লাগতো। অলরাইট, সো এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন যে আমাদেরকে এক্সপোর্ট কোয়ালিটি বলতেছিল, দ্যাটস নট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট। এক্সপোর্ট কোয়ালিটির জিন্সের যে সেলাইটা আপনি দেখতে, কোনো এক্সট্রা সুতা থাকবে না, কোনো এদিক থেকে ওদিক বাঁকা তারা সুতাও থাকবে না। আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন, এক্সপোর্ট কোয়ালিটির জিন্সের ওই যে ট্যাগটা দেখলেন না যে জারা লেখা ছিল, এগুলো কিন্তু বেসিক্যালি কেটে দেয়। জিপারে বেসিক্যালি এক্সপোর্টেড ব্র্যান্ডের YKK লেখা থাকে, বাট এটাতে YKK লেখা ছিল না, তার মানে ইটস আ লোকাল প্রোডাক্ট। নকলটা তো চিনছেন, এখন আপনাকে অরিজিনাল দিয়ে দিই। সেম কালার ফর্মাল প্যান্ট, বাট আমাদের টার্গেট হচ্ছে জিন্স খোঁজা। আমরা একটা অরিজিনাল প্যান্ট পাইছি, দোকানদার ভাইকে জিজ্ঞেস করবো যে এটা আসলে অরিজিনাল কিনা। বাট আমার আমার রিসার্চ অনুযায়ী এটা আসলে অরিজিনাল। এই প্যান্টটা তো মানে অরিজিনাল, তাই না? আপনার কাটা ছিল, এখানে কোনো কাটাটা কিচ্ছু নাই, এক ধরনের এক টাইপের সুতা। এই যে জিপারের যে বিষয়টা বললাম না, এই দেখেন জিপারে YKK লেখা। বেসিক্যালি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টের জিপারে YKK লেখা থাকে। ফ্যাব্রিকটা একটু মোটা হবে, একটু হ্যাভি হবে, যাতে দেখেন সেলাই এক্স্যাক্টলি অন পয়েন্ট অ্যান্ড কোনো এক্সট্রা সুতা নাই, কোনো কিছুই নাই, জাস্ট পারফেক্ট। এবং এটা এটাও পুরো প্রিমিয়াম কোয়ালিটি লেদার দিয়ে তৈরি করা হয়েছে। আপনার এই ব্র্যান্ড নামটা না, এই ব্র্যান্ডটা কেটে দেয়, আমি তার একটা প্যান্টে দেখাচ্ছি আপনাকে, যেটা আমরা খুঁজে বের করছি। এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড, এটাও এক্সপোর্ট কোয়ালিটি জিনিস, সেম ক্রাইটেরিয়া, সেম এভরিথিং, জাস্ট লুক অ্যাট দ্য ফিনিশিং। দেখেন এটা কিন্তু কেটে দিচ্ছে, বিদেশি মানুষের জন্য ওই প্যান্ট বানানো হয়েছে। তো বিদেশি মানুষের হাইট আমাদের হাইট সেম না, তো এখানে যেটা হয় যে আমাদের অনেক লম্বা হবে, কোমর হইতে পারে বাট অনেক লম্বা হবে। আরেকটা বিষয় আছে, অরিজিনাল প্যান্ট বেসিক্যালি এরকম থরে থরে সাজানো থাকবে, কোনো পারফেক্ট থাকবে না, লাইক এরকম পারফেক্ট ভাবে থাকবে না। আচ্ছা, এখন আপনি ধরেন অরিজিনাল জিন্স কিন চিনে ফেলছেন, এখন আপনি কিভাবে কিনবেন? ফার্স্ট অফ অল আপনি প্রথমে এভাবে ধরবেন, ধরার পরে এইভাবে করে আপনি গলার এখানে ধরবেন, পারফেক্টলি ফিট হয়ে গেছে, এক্সট্রা কোনো মানে বাকিটা কি নাই, মনে করেন আপনার কোমরে হবে বাট আপনার থাইতে পায়েতে নাও হইতে পারে। ফর দ্যাট রিজন আপনি যেটা করেন, আপনাকে প্যান্ট পরে তারপর কিনতে হবে। নাও আই হ্যাভ টু ওয়ার লুঙ্গি, যেটা আমি কখনোই পরি নাই, বাট যেহেতু আমি প্যান্ট কিনতে আসছি আমাকে এখন এটা ট্রাই করতে হবে। আমার একটা লুঙ্গি দেন, সি আমার এখানে টাকা যাবে, সো আমার পারফেক্টটাই লাগবে। সো এখন লুঙ্গি পরি, হোয়াট এভার পরি আমি আসলে জানি না, তাহলে আমি ট্রাই লুঙ্গি। আমি লুঙ্গি একবার পরছিলাম বেল্ট দিয়ে ভাই, তাও এক্সপিরিয়েন্স খুব খারাপ, খুলে যায়। So we're going to try out in joggers. All right, দেখেন আপনারা তো বুঝতেই পারবেন যে কিভাবে পরে, বাট আমরা জগার্সের উপর দিয়ে পড়ি, বাকিটুকু আপনাকে দেখা দিচ্ছি। রাইট, কোনো যদি জিন্স কিনেন বা হোয়াট এভার কিনেন না কেন, সবসময় পরে তারপরে কিনবেন, আদারওয়াইজ কিন্তু আপনার পারফেক্ট হবে না। এটা তো যাচ্ছে না, বিলিভ ইট অর নট, জগার্সের উপরে জিন্স পরাটা খুবই কঠিন এবং পরা যাচ্ছে না। সো আই হ্যাভ টু ট্রাই সো হার্ড, দ্যাটস কল্ড এক্সপোর্ট কোয়ালিটি জিন্স ভাই, এটা পরে সেই লেভেলের মজা। বাট ওই যেটা বললাম যে এক্সপোর্ট কোয়ালিটি জিন্সে কখনো এখানে আপনার বড় হবে, টোটালি পারফেক্ট, কিন্তু এখন আমাদের নিচে যেহেতু বড় হচ্ছে এটা আমাদেরকে চাপাইতে হবে। সো এটা এটা আসলে এক্সপোর্ট কোয়ালিটির নিয়ম। কত রাখবেন আমার থেকে বলেন? ভিডিও করতেছি, আপনার ফেস ভ্যালু বাড়বে, দোকানে বহুত মানুষ আসবে, সিস্টেম করে রাখেন। দুটো দাম, দুটো নিচ্ছি কিন্তু ভাই, দুটো নিবেন? হ্যাঁ, তাহলে দুইটা আমি একটা ছোট করে বলি, আপনি একটা বলে নিয়ে। ওকে ওকে, দুইটা আপনার থেকে বেশি দাম চাইলে আপনি, দুইটা প্যান আপনার জন্য আমি 2500 টাকা, 1250 করে প্যান্ট। বাট আমি তো নিউ মার্কেটে এত টাকা দিয়ে প্যান্ট কিনতে আসি না, একটু রিজনেবল কম দামে কিনবো, দ্যাটস ওয়াই তো আসছি। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে একটা দাম বলবো, হইলে আমি নিবো নাহলে নাই, নেওয়ার মতন একটা প্রাইস, ঠিক আছে? আমি আপনাকে 600 করে প্যান্ট দিব, দুইটা মিলে 1200 টাকা দিব, এর বেশি আমি পারবো না। দুইটা 1200 না ভাই, এত দাম দিয়ে আমি প্যান্ট কিনতে পারবো না। আমি আপনাকে বলি, আমি আপনাকে 700 করে দিব, দুইটা 1400 টাকা দিব, এখন এখন বাকিটা আপনার উপরে। তাইলে ভাই আমি নিব না ভাই, তাইলে আমি নিব না, এটা একদম বলে দিই। হ্যাঁ ঠিক আছে, শুনে দেখেন। হ্যাঁ, এই দুইটা প্যান্ট যদি নেন, এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট, দুইটা প্যান্ট নিলে একদম ফিক্সড আপনার জন্য রাখা যাবে 1800 টাকা। আমি কোনো মতেই প্যান্ট কিনবো না, আমার কথা হচ্ছে আমি আমার আমার 1400 টাকা বেশি আমার বাজেট নাই, এই বেশি আমার কাছে টাকাও নাই স্যার, তাইলে আমি আসলে আপাতত নিতে পারবো না ভাই। এখন দেখেন আপনি কি করবেন, যদি 1800 হয় নিয়ে যান, আমি 1400 বেশি যাচ্ছি না ভাই, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। দ্যাটস নাথিং, যখন আপনি দামাদামি করবেন সবসময় অর্ধেক দাম বলবেন, তারপরে বাকিটা খেলা শুরু হবে ভাই। আমি 1400 বেশি যেতে পারবো না, বেশি যাবেন না, 2400 টাকা।
না ভাই 200 টাকা পারবো না আচ্ছা আমি আর 100 টাকা দিব 1500 দ্যাটস দ্য ফিক্সড প্রাইস দ্যাটস দ্য ফিক্সড প্রাইস আমি পারবো না ভাই ঠিক আছে রাইট ভাই চা খাওয়ার জন্য 50 টাকা দিব ভাই চা খাওয়ার জন্য ভাই ভাই চা খাওয়ার জন্য যদি পারেন তাহলে আরো 100 টাকা দিবেন আশা করতেছি আপনাকে ভালো জিনিস দিবেন রাইট ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা শার্ট কিনতে যাব বাট হ্যাঁ শার্ট কেনার আগে একটা কথা হচ্ছে যে যেহেতু উনি এক্সপোর্টের মাল বেচে সো তার মানে ওনার থেকে আমরা ওনার ফ্রেন্ড টেন বা ওয়াটার আশেপাশে আছে কিনা তার থেকে আমরা শার্টের দোকানে যাবো সো ওনাকে জিজ্ঞেস করবো যে শার্টের এক্সপোর্টের দোকান কই আছে আচ্ছা অলরাইট সো বেসিক্যালি আমরা তো প্যান্ট কিনলাম আর হচ্ছে ভাই আমাদেরকে সাজ্জাদ ভাই আমাদেরকে নিয়ে আসলো এই দোকানে বেসিক্যালি যেখানে নাকি এক্সপোর্ট কোয়ালিটির শার্ট পাওয়া যায় সো এখন প্রথমত বেসিক্যালি আমি র্যান্ডমভাবে চুজ করতে থাকবো কিন্তু হ্যাঁ আমরা যেটা চুজ করবো পরবর্তী আমরা হিসেবে ক্রাইটেরিয়া ম্যাচ করবো যে এক্সপোর্ট কোয়ালিটির কিনা হোয়াটএভার কিনা এগুলো বাট তাদেরকে দোকানদার ভাইকে দেখাইতে বলবো যে আমাদেরকে দেখান ফোনটা এক্সপোর্টে সে দেখাবে এবং আমরা অ্যানালাইজ করবো আমরা ট্রায়াল দিব পরবো তারপর হচ্ছে আমরা শার্ট কিনবো এগুলো ছোট ছোট না মানে আমার সাইজের তো এগুলো এক্সপোর্টের শপ মানে বেসিক্যালি নেভি ব্লু জিনিসটা আমার খুব টানে বেসিক্যালি আমি ডাবল পকেটের পরি নাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড রোড স্টারের তো লেখা থাকলে হলো না এখন আমরা ক্রাইটেরিয়াগুলো দেখবো যেটা আসলে কী কী বিষয় দেখলে বুঝবেন এটা অরিজিনাল দেখেন বেসিক্যালি এটা কটনের শার্ট এবং এই কটনটা যে কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড আমরা যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে স্টিচিং সেলাইগুলো একদম নিখুঁত অ্যান্ড পারফেক্ট অ্যান্ড সেকেন্ড হইতেছে যে এইটা আপনার সাইজে নাও হইতে পারে যারা বিদেশে থাকে ওদের বডি স্ট্রাকচার আমাদের বডি স্ট্রাকচার সেম হবে দেখো আমি সব ব্র্যান্ডিংটা কেটে দিচ্ছি ব্র্যান্ডিং কেটে দিচ্ছে কেন ওই যে সিক্রেট একটাই যদি এই ব্র্যান্ড জানতে পারে যে বাংলাদেশে মার্কেটে গেছে দেন জানালো হয়ে যাবে বেসিক্যালি এটা হচ্ছে কিউবান কালার শার্ট নেক্সট ব্র্যান্ডের শার্ট যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন ফিনিশিংটা ফিনিশিং ইজ সুপার অসম হ্যাঁ দিস ওয়ান ইজ কুল এইভাবে দেখেন খুব একটা আপনাকে মনে করতে হবে এগুলো আসলে দেশেই মেক করা হয়েছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির না এবং অরিজিনাল ব্র্যান্ডের না অলরাইট সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আমি ডেফিনেটলি জানেন যে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট বেসিক্যালি লম্বা হয় একটু ঢোলা হয় এখন কথা হচ্ছে প্যান্ট আপনাকে চাপাতে হবে রাইট যে দর্জির কাছে গিয়ে কিভাবে আপনি পারফেক্টলি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট চাপাবেন এবং শার্ট চাপাবেন সেই বিষয়ে যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানান আই উইল মেক এ ভিডিও অন দ্যাট টপিক অলরাইট সো বি ইউ বি কনফিডেন্ট